এক অবসরপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টর চিত্তরঞ্জন ঘোষ নামে এক ব্যক্তির এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক ধাপে 1,20,000 টাকা উধাও হয়ে যায়। ঘটনা জানতে পেরে তিনি শালবাগান বিএসএফ ক্যাম্প পরিসরে এসবিআই ব্যাংকে গিয়ে বিষয়টি জানান। তিনি বলেন, এই ব্যাংকের ম্যানেজার বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি, এক স্টাফের কথা একটি দরখাস্ত দিয়ে রেখেছি। এরপর তিনি নরসিংগড় থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। গত 5ই জুলাই থেকে ধাপে ধাপে টাকাগুলো উধাও হয়ে যায় বলে তিনি জানান। ওনাকে আমি জিনিসটা জানিয়েছি এবং স্টাফকে জানিয়েছি, সাথে সাথে ব্রাঞ্চের অন্য একজন বলল আপনি একটা দিয়ে যান, অ্যাপ্লিকেশন দিয়ে যান, আমরা এটা হেড অফিসে পাঠাবো, এইরকম বলল। তখন আমি এটা দিয়ে আসলাম। যতটুকু সহযোগিতা আমি ম্যানেজার বাবুর কাছ থেকে পাওয়ার আশা করে গিয়েছিলাম সেইটুকু আমি পাইনি। খুবই উনি আমাকে এত সাহায্য করেনি। তারপর সাথে সাথে আমি আমাদের এরিয়ার যে থানা আছে নরসিংগড় থানাতে আমি যাই, গিয়ে আমি সেকেন্ড অফিসার ছিল ওনার কাছে আমি একটা অ্যাপ্লিকেশন দায়ের করি এবং ঘটনাটা জানাই। তারপর আমি সাইবার ক্রাইমে যাই, এইখানে গিয়ে আমার এইগুলো জানাই কত টাকা আমার কীভাবে লস হয়েছে এটা পাওয়ার জন্য। শেষ পর্যন্ত আপনাদের শোনাবেন পুলিশের থেকে কী আশ্বাস পেয়েছেন? পুলিশ থেকে সাইবার ক্রাইম তো আমাকে খুব আশা দিয়েছে যে ওদের ইয়েগুলো লক করে দিয়েছে, ওরা আসবে এবং তারা পড়বে। কত তারিখ ঘটনাটা হয়েছিল আপনার সাথে? ঘটনাটা তো কালকে আমি দেখলাম, ঘটনা হয়েছে তো 7-5 থেকে শুরু হয়েছে। এটা কত কত করে উড্রল হচ্ছিল? ও টোটাল তো উড্রল 50,000 করেছে, 1,000 করে উঠেছে, 19,000 উঠিয়েছে, এইভাবে টোটাল 1,20,000।